প্রতিটি মানুষই খাদ্য ও পানীয় গ্রহণ করে কিন্তু কতজন এটি গ্রহণের আদব সম্পর্কে অবগত কতজন এটি মেনে চলেন খাদ্য ও পানীয় গ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ আদব হচ্ছে হালাল খাদ্য অনুসন্ধান করা হালাল খাদ্য অনুসন্ধান করা যেমনিভাবে আবশ্যক তেমনিভাবে হারাম খাদ্য ও পানীয় থেকে বিরত থাকাও আবশ্যক যেমন শুকুর মদ চুরি করা খাবার ইত্যাদি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবাও ওয়া লা তাততাবু খুতওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন এক্ষেত্রে আরেকটি আদব হচ্ছে স্বর্ণ ও রপের পাত্র অথবা এই দুই ধাতু দ্বারা প্রলেপ লাগানো এর দ্বারা ডিজাইন করা পাত্রে খাদ্য ও পানীয় গ্রহণ না করা আদিসে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল্ল আলী বলেছেন তোমরা স্বর্ণ ও রৌপ্যের পাত্রে খাদ্য বা পানীয় গ্রহণ করবে না কেননা এই দুটি বস্তু দুনিয়াতে তাদের জন্য ও আখেরাতে তোমাদের জন্য এখানে পাত্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাড়ি পাতিল প্লেট গ্লাস চা কফির কাপ সাধারণ চামচ কাটা চামচ সুরি ইত্যাদি খাদ্য গ্রহণের আরেকটি আদব হচ্ছে শুরুতে বিসমিল্লা বলা ডান হাতে খাদ্য গ্রহণ করা এবং নিজের পাশ থেকে খাওয়া নবী সাল্ল আলিহাসাল্লাম বলেন হে বালক বিসমিল্লা বলো ডানহাতে খাও এবং তোমার নিকটের খাদ্য থেকে খাও পাত্রের কিনারা থেকে খাদ্য গ্রহণ করলে বরকত বেশি হয় রসুল্লা বলেছেন পাত্রের মধ্যবর্তী স্থানে হয় সুতরাং তোমরা পাত্রের পার্শ্বদেশ দেশ থেকে খাও মধ্যবর্তী স্থান থেকে খেও না খাবার গ্রহণের আরেকটি আদব হচ্ছে হেলান দিয়ে আহার না করা পাত্রের ভিতরে নিঃশ্বাস না নেওয়া খাবার যদি গরমও হয় তবুও তা ফু দিয়ে না খাওয়া বরং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা এবং পানি পানের ক্ষেত্রে বসে তিনবারে পান করা যখন একদল লোককে পানি পান করাবে তখন ডান পাশ থেকে পানি পান করানো শুরু করবে যিনি পানি পান করাবেন তিনি সর্বশেষ পান করবেন একাকী ও জামাতবদ্ধভাবে খাদ্য গ্রহণ করা যায় তবে জামাতবদ্ধভাবে গ্রহণ করা উত্তম নবী sallallahu alaihi wasallam বলেন তোমরা জামাতবদ্ধভাবে খাবার গ্রহণ করো খাবারের শুরুতে আল্লাহর নাম স্মরণ করো তিনি তোমাদেরকে যে বরকত দান করবেন খাবার গ্রহণের আরেকটি আদব হচ্ছে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা হাদিসে বর্ণিত হয়েছে যে দস্তরখানা তুলে নেওয়া হলে রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam বলতেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান ফীহি গায়রা মাকফী ওয়ালা মুদদা ওয়ালা মুস্তাগনা আনহু রব্বানা সুতরাং খাদ্য ও পানীয় গ্রহণের আদবসমূহ মেনে চলুন কেননা এর দ্বারা নিয়ামতের শুক্রিয়া আদায় করা হয় আল্লাহ তালা বলেন ইয়া আই হল্লাদী না মেনু কুলুমিং তৈয়িব্যাটিমা রজব না কুম ওয়াস্কুরুল ইল্লাহ ইং কুতুম ইয়া হু চা